দিয়ে কাতলা মাছ দিয়ে অড়াই কচু রাঁধব। এখন মাছ কাটে নেব। এখন কচু কেটে নেব। পিঁয়াজ কেটে নেব। ধর কাটা কাটি শেষ। চৌকে লাগাবো। কড়াই বসাবো, লবণ দিব, হলুদ দিব, এখন তেল দিব।
আছে এখন মাছ দিব মাস ভাজার তেলে পিঁয়াজ রসুন লবণ দিব হলুদ দিব কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো জল ফুটে গেছে এখন মাছ দিব তরকারি হয়ে গেছে এখন নামিয়ে নেবো